রাজ্যে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই, কাজ নেই, খাদ্য নেই, এক অস্থির পরিবেশ বিরাজ করছে রাজ্যে। সর্বত্র চলছে রাজনৈতিক হিংসা। এই হিংসার শিকার হয়েছেন চরিলাম আড়ালিয়ার বাসিন্দা শহীদ মিয়া। সোমবার বিশাল করে শহীদ মিয়া স্মৃতিচারণ সভায় একথা বললেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সোমবার বিশালগড় সিপিএম মহকুমা কার্যালয়ে নিহত সিপিএম কর্মী শহীদ মিয়ার স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সে সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, এলাকার বিধায়ক ভানুলাল সাহা, নারী নেত্রী রমা দাস, সিপিএম নেতা পার্থপ্রতিম মজুমদার, সিদ্দিকুর রহমান প্রমুখ। স্মৃতিচারণ সভায় আলোচনা করতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক শাসক দলের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র আক্রান্ত, মানুষ প্রতিবাদের সাহস পাচ্ছে না, বিরোধী দলগুলোকে মানুষের জন্য কাজ করতে দেওয়া হচ্ছে না, বিরোধীরা আক্রান্ত ও রক্তাক্ত। প্রায় পাঁচ বছর হচ্ছে বিজেপি রাজ্যে শাসন করছে, কিন্তু এরপরেও তাদের ভয় হচ্ছে মানুষ তাদেরকে ভোট দেবে কি না দেবেন। এর পেছনে একটাই কারণ, মানুষের জন্য 2018 সালে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। সংবিধানের প্রতি, আইনের প্রতি অশ্রদ্ধাশীলতা হয়নি, সেদিনও 57 মাস ধরে আমাদের যে কথা বলার অধিকার, ক্ষোভ ব্যক্ত করার অধিকার, গণতান্ত্রিক ভাবে প্রশাসনের কাছে জনগণের দাবি দেওয়ার কোন তার অধিকার এটা জানানোর ক্ষেত্রে কেউ সংবিধানকে, আইনকে শ্রদ্ধা জানিয়ে অবহেল প্রশাসন এবং পুলিশকে এবং তাদের অনুমতি নিয়ে আমরা গেছি, কিন্তু ঘটনাগুলি কি হয়েছে আপনারা অনেকে প্রত্যক্ষদর্শী আছেন। স্মৃতিচারণ সভায় আলোচনা করতে গিয়ে সিপিএম নেতা পার্থপ্রতিম মজুমদার শাসক দলকে কটাক্ষ করে বলেন, সরকারি মদতে শাসক দল প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে শহীদ মিয়াকে খুন করেছে। এই ধরনের ঘটনা চুরিলামে এই প্রথম হয়েছে। পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে এইভাবে খুন করার মতো ঘটনা অতীতে রাজ্যে হয়নি। সেই পারমিশনের 10 মিটারের মধ্যে কমরেড শহীদ মিয়া খুন হয়। তার মানে এই যে পুলিশ প্রশাসনের উচ্চ আধিকারিকদের একটা অংশ এবং শাসক দল মিলেমিশে তারা পরিকল্পনা করে এই বাম ফ্রন্টে বিশেষ করে সিপিআইএম এর এই কর্মসূচিকে কি করে বানচাল করা যায় তার জন্য নীল নকশা তারা তৈরি করে, না হলে এমন ঘটনা হতে পারে না। এরা গণপিটুনিত হত্যা না, শুধু সরকারি মদতে শাসক দল প্রকাশ্যে শহীদ মিয়াকে রাজপথের উপরে পুলিশের সামনে খুন করেছে, এর দায় সুরক্ষা কর্তৃপক্ষের উচ্চ আধিকারিক থেকে শুরু করে সরকার তা এড়াতে পারে। গত 30 নভেম্বর চরিলাম বাজারে সিপিআইএম চরিলাম ব্লকে ডেপুটেশনকে কেন্দ্র করে চরিলাম বাজারে বিজেপি ও সিপিআইএম এর মধ্যে রাজনৈতিক সংঘর্ষ ঘটে এবং সেই রাজনৈতিক সংঘর্ষে খুন হয় সিপিআইএম কর্মী শহীদ মিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।